গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি লাইফ উইথ শর্মি। আজকে আমরা একটু বেড়াতে যাব আমার এক স্কুল ফ্রেন্ডের বাড়িতে, তো খুব মজা হবে। আর আমার যে বন্ধুর মেয়ে তার সাথে মানে এজ ডিফারেন্স আয়ুষির সাথে অনেকটাই, বাট ভীষণ, হ্যাঁ 5 ইয়ার্সে, বাট ওরা দুজন ভীষণ ভালো ফ্রেন্ড, মানে পৃথিবীর সমস্ত বন্ধু দিদি একদিকে, আর ওর ঐশী দিদি আর ঐশানী দিদি এরা দুজন একদিকে ভীষণ ভালোবাসে ও। তো ও এখন নেল পলিশ করছে, তারাও দেখাই। এতক্ষণ অন্ধকারের মধ্যে ব্লগ হচ্ছিল আমাদের, বন্ধ করো। একজন মন দিয়ে নেল পলিশ করছে, দেখো গুজ্জু পুটুটা। ও আবার আজকাল আমাকেও নেল পলিশ পরিয়ে দেয়, এটাও পড়ছে। এই সরি, এই যে এই কালারটা কী কালার এটা জানি না, কী কালার, এই যে এরকম ধরনের একটা কালার, হোয়াইটের উপর ভেতরে বোধ হয় গ্লিটার বা এরকম কিছু দেওয়া হয়, ব্ল্যাকের ডট ডট না এরকম একটা, বেশ সুন্দর। এটাও পছন্দ করে পড়তে, তো সেটাও পড়ছে। আমরা টিঙ্কুর বাড়িতে চলে এসেছি, এটা ওর নিচের লিভিং রুমটা, ভীষণ সুন্দর দেখতে। আর দুজন দিদি আর বোন যদিও, বাট তারা প্রচণ্ড ফ্রেন্ডলি মেশে, দুজনে মিলে আড্ডা মারছে। আমাকে বলছে যে আমরা আড্ডা মারছি ব্লগ করো না, কিন্তু আমি ওদেরকে দেখাবো, দেখো ওর কেমন আড্ডা মারছে। আর এটা হচ্ছে ঐশানী, কি লজ্জা পাচ্ছে ওরা দুজনে, ওরা ভীষণ লজ্জা পাচ্ছে, ওরা তাকাচ্ছে না, দুজনেই গল্প করছে। আর যেই আমি ব্লগ করছি অমনি সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে দুজনে ব্যস্ত হয়ে পড়েছে। এটা হচ্ছে টিঙ্কু, আমার স্কুল ফ্রেন্ড, আমরা ক্লাস 11 থেকে একসাথে পড়েছি, তারপরে ও এখন সোদপুরে থাকে আর আমি তো বারার সাথে থাকি। আমাদের প্রত্যেক মাসে একটা করে এরকম গেট টুগেদার হয়, কিন্তু মাঝে ওর বাড়ির রিনোভেশন চলছিল বলে গেট টুগেদারটা হয়নি। তাই তোমার একদম, হ্যাঁ তুই কিছু বল, আমি তো উঠে যাচ্ছি, আমি শুনছি তো, তুই এত ভালো বক্তা। তো সেই জন্য আজকে প্রচন্ড মাস্তি হচ্ছে, মেয়েরা ওদের মতন আড্ডা মারছে, তারা কর্তাদের মতন আড্ডা মারছে, আমরা আমাদের মতো আড্ডা মারছি, প্রচুর গসিপ করছি, প্রচুর মজা করছি। আর যাদের যাদের উপর রাগ আছে তাদেরকে ঝেড়ে ফাটিয়ে গালাগালি দিচ্ছে একদম। আর প্রচুর রান্না বান্না করেছে, বিরিয়ানি ফিরিয়ানি করেছে, সব ছবি তোমাদেরকে দিয়ে মানে তোমরা সব পাবে। আর এখন আপাতত আমরা একটুখানি কফি আর চিকেন পকোড়া এনজয় করছি।